আওয়ামী লীগের নেতারা তারা এখন আপনার তাদের মতো করে বলতে শুরু করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্র নিজের দিকে তাকায় না, মার্কিন যুক্তরাষ্ট্র নিজের দিকে তাকাই বলেই তো রিপোর্ট সারা বিশ্বজুড়ে তৈরি হচ্ছে। তারা গণতন্ত্রকে তাদের রাষ্ট্রে তারা সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং রূপ দিয়েছে বলেই শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয় সমগ্র বিশ্বের এখন গণতন্ত্রের নেতা হিসাবে তারা কাজ করছে। আজকে আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে সেই গণতন্ত্রের জায়গা থেকে বাংলাদেশকে সম্পূর্ণ সরিয়ে এখানে একটা এক নায়কতন্ত্র কর্তৃত্ববাদ ফ্যাসিবাদ সৃষ্টি করছে। বন্ধুগণ বন্ধুগণ আমরা দীর্ঘ লড়াই করছি, আমরা শুরু করেছি সেই দিন থেকে যেদিন থেকে আওয়ামী লীগ জোর করেই এই ক্ষমতা দখল করে নিয়েছে, জনগণের উপর অত্যাচার নির্যাতন শুরু করেছে। যেদিন থেকে আওয়ামী লীগ এই দেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা 1971 সালে ছিল মুক্তিযুদ্ধের সময় তাকে দর্শাত করে দিয়েছে, সেদিন থেকে আমরা লড়াই শুরু করেছি। সেই লড়াই চলছে, দেশত্রী বেগম খালেদা জিয়া সেই লড়াই শুরু করেছেন এবং লড়াই শুরু করে এখনও তিনি বন্দী হয়ে আছেন, গৃহবন্দী হয়ে আছেন। আমাদের নেতা যেন তারেক রহমান সাহেব তিনি সেই লড়াইয়ের মধ্যে দিয়ে নির্বাসিত হয়ে তিনি বিদেশে আজকে নির্বাসিত অবস্থায় হয়ে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। 35 লক্ষ মানুষ আজকে আমাদের মিথ্যা মামলায় তারা আজকে এখানে জর্জরিত হচ্ছে, গোটা দেশ একটা কারাগারে পরিণত হয়েছে। তাই বন্ধুগণ আজকের এই দিনগুলোতে আমাদের কে ওয়াজির রহমানের মতো নেতা, তাদের মতো রাজনৈতিক নেতা যারা মানুষকে সত্যিকার অর্থেই পথ দেখাতে পারেন আত্মত্যাগের বিনিময়ে, তাদেরকে আমাদের বারবার স্মরণ করা উচিত। কে ওবায়দুর রহমান সাহেবরা সত্যিকার অর্থেই তাদের মতো নেতা যারা ছিলেন তারা আমাদের একটা ভবিষ্যৎ রাষ্ট্র একটা তৈরি করে দিয়ে গেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেই রাষ্ট্রকে সেই গণতান্ত্রিক রাষ্ট্রের যে চরিত্র সেই চরিত্র আমরা রাখতে পারছি না। আমরা আন্দোলন শুরু করেছি, আমরা লড়াই শুরু করেছি, আমরা যুদ্ধ শুরু করেছি। আসুন আমরা আজকে এই আন্দোলন এই লড়াই যুদ্ধে আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করি, যেমন 1971 সালে আমরা যুদ্ধ করেছিলাম, যেমন 1990 সালে আমাদের ছাত্র নেতা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশকে আবার গণতন্ত্রে ফিরিয়ে নিয়ে এসেছিল। আজকে আবারও সেইভাবে জনগণকে সম্পৃক্ত করে সমস্ত রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে সমস্ত গণতান্ত্রিক গণতন্ত্র মরা মানুষদেরকে সঙ্গে নিয়ে আমরা আবার একটা সেই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এই সরকারকে সরে যেতে বাধ্য করি এবং জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হই। আসুন সেই লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাই।